পরিষ্কার বলে দিয়েছে পঞ্চাশের বেশি লোক বিয়া করে ঢাকা যাবে নাই। গায়ের লোকগুলাকে কি করে খাওয়াবো সেটা নিয়ে চিন্তা হয়েছে, বুঝতে পারছিস না? অ্যাকশন দেখাস না, প্যান্ডেলের খরচা বাঁচাইতে হবে। শুন, তুই প্যান্ডেলে খাওয়া আর ছাদে খাওয়া আমার কি? হ্যাঁ, তুই বহুত কিপটা হয়ে গেলছিস, লোকের ঘরে খাইলে লোককে খাওয়াইতেও হয়, আমরা শুনব নাই। বড় বিটিটার বিয়া তো তুই অমনি করেছিস, পঞ্চাশটা লোক ডাকি, আমার সব কথা মনে আছে। শুন, কি বলেছিলি? ছোট নুনিটার বিয়ায় যা চাই ভোজ খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, বিয়াটা পায়রাজ দে, তুই তো পোলট্রি মাংস ভালোই খাস, একদিন আমার ঘর আসে খায় লিবি। বারে বারে বারে, তুই সবার ঘরে ঢুকে ঢুকে খাসি খাইছিস, এখন বলছিস ব্রয়লার মাংস খাওয়া? পয়সা নাই, চাচাস না একদম, আমার কাছে বেশি উঠতে যাস না আমরা, বুঝলি? গায়ের লোক ডাকিয়ে তোকে এক গইরা করে দিব, না বর গা ঢুকিবে না কইনা গালে বিঠাবে। লে আমরা বুঝাই আকে, ভালো করে বুঝা, আমার বিহায় তুই তিনবার মাংস নিয়েছিলিস, গায়ের কেউ মানবে নাই পোলট্রি খাওয়াইলে, কোনো রকমের কায়াগিরি করা চলবে নাই, ভোজে পোলট্রি দিলে বুকে ব্যথা হয় রে। আর শুন, এই 2.5 কিলো কা হাত খাসির মাংস খাইয়ে হয়েছে, ব্রয়লার খাইয়ে হয় নাই, হোক ন 600 টাকা কেজি। ঠিক আছে, লকডাউনটা পেরে আইলে খাওয়াইন দিব গোটা গাঁকে। আর একটা কথা, খাসির মাংস করতে বলা হয়েছে তোকে, ওইটাই করতে হবে, আর ভুলেও যদি পোলট্রি মাংস করেছিস তো তোকেও মারিব, তোর বিহাইকেও মারিব। হুম।